আমি নম্রতা। বেশ অনেকগুলো দিন পর নম্রতার ঘর কন্যায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকালই আমাদের মিনি ছাদে চলে এসেছি দেখো, ফুলগুলো দেখার জন্য। এত ভালো লাগে শীতকালের এই মরশুমে, এত সুন্দর সুন্দর গাছে ফুল ফুটে থাকে, মনটা ভীষণ ভালো হয়ে যায়। তারপর স্নান সেরে এবার চলে এসেছি পুজোর কাজে, কারণ আজকে বৃহস্পতিবার আর লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে, ঘর পাততে হবে। অবশ্য এই কাজেও মামুনি আমাকে ভীষণভাবে হেল্প করে, ফুল এনে দেওয়া বা বাসনগুলো মেজে দেওয়া এগুলো সমস্তটাই মামুনি করে। তো আজকে আবার আমি যাব মেজো পিসিমণির বাড়িতে, মানে পিসি শাশুড়ির বাড়িতে। তো তার জন্য ঝটপট আমি আর মামুনি দুজনে মিলে পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। আর আমাদের ঠাকুরের তো সবারই শীতের পোশাক পরা হয়ে গেছে, শুধু আমাদের গোপু ভাই আর গোপু মামুর সোয়েটারটা পরা বাকি ছিল, চাদর আগের থেকেই গায়ে দেওয়া ছিল। তো শীতটা যেহেতু একটু বেশিই পড়ে গেছে, তাই জন্য আর অপেক্ষা না করে ওদের আজকে সোয়েটারগুলোও পরিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ঠাকুরের সংসার। আগেই বোম্বে থাকতে বলেছিলাম, আমাদের ঠাকুরের কলকাতার বাড়িতে অনেক বড় সংসার, তো এনারা থাকতেন আগে তিনতলার ঘরে, তো এখন একতলার ঘরে নামিয়ে নিয়ে আসা হয়েছে। আমাদের এত জিনিসপত্র ঢুকেছে, ওই দেখো কথা বলতে বলতে ঝটপট রেডি হয়ে আমরা আবার স্টেশনে চলে এসেছি। তাড়াহুড়ো করে নামছি, কিন্তু মনে হয় না ট্রেনটা ধরতে পারবো, দেখা যাক কী হয়। যা, ট্রেনটা ছেড়েই দিল শেষমেশ, আর ধরতে পারলাম না, এতটা কাছে এসো, একটুর জন্য মিস হয়ে গেল। আসলে ভুলটা আমাদেরই, আমরা প্রথম দমদমে 1 নম্বর প্ল্যাটফর্মে উঠে পড়েছিলাম ভুলবশত, তো ওখান না গিয়ে আমরা যদি প্রথমেই 3 নম্বরে আসতাম তাহলে ওই ট্রেনটা পেয়ে যেতাম। খুব একটা অসুবিধা হয়নি, 15-20 মিনিট দাঁড়িয়ে আমরা তারপরে আবার 12:13 হাবড়া লোকালটা ধরেছিলাম। বাসে করে বিশ্বপার আসতে গেলে বেশ অনেকটাই সময় লেগে যায়, তাই জন্য ট্রেনটাই একটু তাড়াতাড়ি হয়। তো এসেই তো 5-10 মিনিট বসলাম কি বসলাম না, ঝটপট করে দৌড়ে দৌড়ে আমরা আগেই ছাদে চলে এসেছি ছাদের মজা নিতে। আসলে পিসির বাড়ির ছাদটা আগে নিচের তলাটাই ছিল, এখন ওপরে ফ্লোরটা ঢালাই করে আরও সুন্দর হয়ে গেছে। আমি তো এর আগে খুব একটা বেশি আসিনি, বিয়ের পর এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা। তো এসেই আগে লাফিয়ে লাফিয়ে সবার ওপরে যেখানে আর কি ট্যাঙ্কি থাকে সেখানে উঠে গেছি, উঠে গিয়ে তো ওখানেই ফটো সেশন শুরু করে দিয়েছি। আর নিচে তো সবাই একদম গোল টেবিল বৈঠক বসিয়েই দিয়েছে, এতদিন পর সবাই সবার সাথে মিট করেছে শীতের মরশুমে, এই প্রথমই ওদের ঘোরা, ওদের সবার মামনির সবারই। আমরা তো 2 দিন আগে তারাপীঠ গেছিলাম, ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমরা তারাপীঠ গেছিলাম, সেই ব্লগটাও বেশ কিছুদিনের মধ্যেই আমি দিয়ে দিই। আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বা ফলো করে দিও। সবাই সবার ফোনে ফটো তোলা হলো অনেক, তো অত ছবি দিতে গেলে অনেক লম্বা ব্লগ হয়ে যাবে। তো ওই 2-3টে ছবি দিলাম, আর আমি তো চতুর্দিকটা দেখতে ব্যস্ত ছিলাম, কি দারুণ যে লাগছে। তার মধ্যে পিসিমণি এত সুন্দর করে ছাদটা এখনও পুরোপুরি তৈরি না, তাতেই কত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে ফেলেছে ছাদে। এই বনসাই গাছগুলো দেখো কি ভালো লাগছে সিঁড়ি দিয়ে নামার সময়, ওই দেখো এই গাছটা আবার কি সুন্দর লাল লঙ্কা হয়েছে, একটা আবার শুকিয়েও গেছে। তো এইগুলো দেখতেই আমি ব্যস্ত ছিলাম, এত দিন ধরে এই শহুরে জীবনে থেকে, আর বোম্বেতে তো আরোই গাছের সংখ্যা কম ছিল, ওই আমি বাড়িতে যেটুকু দেখতে পেতাম আর রাস্তাঘাট একটু সাজানো যেটুকু, ব্যাস সেটুকুই। এতদিন পর পিসিমণির বাড়িতে এসে অনেক গাছপালা দেখতে পেয়ে আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল। চতুর্দিকটা ভালো লাগলো, এত প্রচণ্ড রোদ্দুর ছিল আমার তো মনে হচ্ছিল ট্যান পরে আরো ভূত হয়ে যাব আমি, তার জন্য চাদর মাথায় দিয়ে যেই ঘুরছি ওরা তো আমার এই অবস্থা দেখে ভিডিও করছে আর হাসাহাসি করছে। তো ওদের কাণ্ড দেখে আমিও খানিকটা বেশ ভিডিও করে নিলাম। আর এদিকে ছোট পিসিমণি দৌড়ে দৌড়ে উঠে আমাদের দেখাচ্ছে, দেখ তোরা এই বয়সে এত আস্তে আস্তে উঠছিস নামছিস, আমি দেখ কত দৌড়ে দৌড়ে উঠতে পারলাম। আমরা ছাদে বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে তারপরে 2 ননদকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ির আশপাশটা ঘুরতে। তো হঠাৎ করে তিস্তা, মানে ও ভাগ্নি হয়, ও হচ্ছে আর 1 ননদের মেয়ে, তো ও হঠাৎ করে বায়না করলো আমিও যাব। তো ঠিক আছে চলো, আমরা 4 জন মিলে বেরিয়ে পড়লাম আশপাশে ঘুরে দেখতে। ডান দিকে যে রয়েছে ও ননদ, আর এপাশে রয়েছে ভাগ্নি তিস্তা। দিয়ার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তার জন্য ভিডিও শুট করছিল, আর তিস্তা তো সেই দেখছে আর মজা নিচ্ছে। আর পেছনে হচ্ছে অঙ্কিতা, অঙ্কিতা বেশ মিষ্টি মেয়ে, ও হচ্ছে জেঠি শাশুড়ির মেয়ে, মানে ওই জ্যাঠা শ্বশুরের বলতে পারো, জেম্মা বলি আমি। চারিদিকটা গাছপালায় ভর্তি, আর যেহেতু শীতকাল
বেশ আরাম লাগছিল ঘুরতে রাস্তায়, সরাসরি রোদ্দুরটাও মাথায় পড়ছিল না। আর এইদিকে দূরে দেখো কি সুন্দর কাশফুল ফুটে আছে, তো কাশফুলগুলো এখন অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে। এই যখন মানে কাশফুল ফুটেছিল সেই সময় হলে তো দেখতে কিন্তু আরও বেশ সুন্দর লাগছিলো নিশ্চয়ই। তো এখন তো আমরা শুকনো শুকনোই কাশফুল দেখতে পেয়েছি, তো যাই হোক যা পাই এই অনেক, তো সেটাই দেখে সেটারও ক্লিপ নিয়ে নিয়েছি। বেশ অনেকটা দিনই কিন্তু আমি কোনো রকম ব্লগ আমার এই চ্যানেলে আপলোড একদমই করতে পারিনি, তার জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল, কিন্তু কিছু করার ছিল না, এত ব্যস্ত ছিলাম। তো সেই ব্যস্ততা কাটিয়ে আমি কোনোভাবেই দিয়ে উঠতে পারছিলাম না কোনো ব্লগ। তো হঠাৎ করেই আমরা ঘুরতে ঘুরতে মনটা একটু খাই খাই করছিল, তাই জন্য আমি সবার জন্য চিপস কিনলাম। তো সেই চিপস নিয়েই রাস্তার মধ্যে মজা করছিলাম, তো সেই চিপস কেনার মুহূর্তটা যা করছিল ওরা পাগলামি, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে রাস্তায়। তো যাই হোক চিপস টিপস কিনে ওদিক থেকে বাড়িতে ওরা ফোন করছিল তাড়াতাড়ি আসার জন্য, যদিও আমরা বলিনি আমরা অতটা দূর চলে গেছিলাম হাঁটতে হাঁটতে। এসে তো ঝপ করে খেতে বসে পড়েছি, বেশ অনেকগুলো পথ দিয়ে খেয়েছি। এবার খেয়ে উঠেই আমার ছিল পড়ানো, পড়ানোর জন্য ঝটপট করে বেরিয়ে পড়েছি। এবার স্টেশনে আমাকে আমার ভাসুর মশাই ছেড়ে দিয়ে গেছেন, মানে বিকিদা আর কি। বিকিদার কোনো ছবি সেদিন দিতে পারিনি, কারণ বিকিদা কাজে ছিল, এসেছিলো বাড়িতে খাওয়ার জন্য, খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেছিলো। এবার বেরোনোর সময় আমাকে স্কুটিতে করে ছেড়ে দিয়ে গেছিলো স্টেশনে, আমি একা একাই ফিরে যাচ্ছি, তো তার জন্য স্টেশনে চলে এসেছি। তো এই মুহূর্তে কোনো ট্রেন নেই, একটু পরে ট্রেন আছে দেখলাম অ্যাপ থেকে, তো বসে বসে কী করব, তাই সেখানেও একটুখানি ভিডিও আর কয়েকটা ফটো ক্লিপ নিয়ে নিলাম। বেশ খানিক্ষণ বসে থাকার পর যখনই ট্রেন আসবে তখনই হঠাৎ স্টুডেন্টের মায়ের ফোন আসলো যে আজকের পড়াটা না হলে খুব ভালো হয়, কারণ স্টুডেন্টের কোনো একটা কারণের জন্য সে স্টুডেন্ট থাকবে না বাড়িতে আর পড়াটাও হবে না। তো সেই কারণের জন্য আমি কী করবো বুঝতে না পেরে আবার আমি মামনিকে ফোন করে, মামনি বললো চলে আসো একসাথে আমরা চলে যাব। তো তাই জন্য চলে আসলাম। এই হচ্ছে মেজো পিসিমণি, আর পেছনে হচ্ছে মৌদি, মানে ওই তিস্তার মা। আর আমি ওদের সাথে পরিচয় তোমাদের ভালোভাবে পরে আবার করিয়ে দেবো। তো এখন সবাইকে টাটা বাই বাই করে আমরাও বাড়ির দিকে রওনা দিচ্ছি, আবার ট্রেনে চেপে ওইভাবেই দমদম স্টেশন থেকে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর আমি বাড়িতে এসে আমি আর মামুনি মিলে একটু ওই ক্যাপেচিনো কফি বানিয়ে বাড়িতে খেয়ে নিলাম। ব্যাস আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে।